উনি যদি বলে আমি একজন রাজাকারের সন্তান হ্যাঁ আমি একজন রাজাকারের সন্তান উনি যদি বলে উনার সন্তান যদি লেখাপড়া করে দেশে চাকরি করে উনার সন্তান যদি এখন মাঠে এসে আন্দোলন করে উনার ছেলেও একজন রাজাকারের সন্তান এখন যদি কোনো মন্ত্রী মিনিস্টারের সন্তান এখানে এসে আন্দোলন করে সেও একজন রাজাকারের সন্তান এখন নাজাকার সন্তান শুধু আমি একাকে কেন হব প্রত্যেক

কেন পাকিস্তান বিচারপতি মানিক আপনি দেখেন বিচারপতি আমাদের যে প্রধান বিচারপতি অবাইদুল হাসান তিনি একটা কথা বলেছেন কি কথা বলেছেন রাস্তায় চিল্লায় কোনো কিছু হয় না রাস্তায় আন্দোলন করে কিছু হয় না সেটার প্রমাণ দু হাজার তেরো সালে আপনারা দেখবেন শাহবাগে যখন গণজগন মঞ্চ হয়েছিল এই যে কাদের মোল্লার রায় যাবজ্জীবনের রায় ফাঁসি ফাঁসি রায় কে পরিণত করেছে সাধারণ শিক্ষার্থী করেছে সাবেক গণতন্ত্র মঞ্চ করেছে কিভাবে করেছে আন্দোলন করে করেছে বাসায় বসে থেকে করে নাই হাইকোর্ট যে রায় দিয়েছিল যে যাবজ্জীবন রায় থেকে ফাঁসিয়ে নেয় এবং কার্যরত করেছে কিন্তু শাহবাগে সেভাব কিভাবে আন্দোলন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন ছাড়া বেড়ে ওঠেনি আন্দোলন ছাড়া গড়ে ওঠেনি ঠিক তেমনি বান্ন ভাষা আন্দোলন আন্দোলন ছাড়া হয়নি একাত্তরে মুক্তিযুদ্ধ আন্দোলন ছাড়া হয়নি নব্বই আন্দোলন আন্দোলন ছাড়া হয়নি ওরা রাজপথে আন্দোলন না করে আপনি বলছেন আমরা এসির নিচে বসে ফ্যানের নিচে বসে আপনার সন্তানের রাস্তায় পুড়ছে বৃষ্টিতে ভিজছে পিচের গলা ভিতরে সম্পূর্ণ নিয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনি বলেন আন্দোলন করে কিছু হয় না আমরা দেখাবো আমরা দেখিয়েছি আন্দোলন করে কি হয় একান্নতে হয়ে বান্নতে হয়েছিল একাত্তরে হয়েছে